প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময় থাকে এ নিয়ে আওয়ামী লীগ ভয় পায় না জনগণই আওয়ামী লীগের ভরসা সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব বলেন তিনি গেল 14 বছরে গণতান্ত্রিক ধারা বজায় থাকায় দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটি সমাদারের প্রতিবেদন ব্যক্তিগত সফরে মঙ্গলবার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে প্রধানমন্ত্রী নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা শাখা আওয়ামী লীগের কার্যালয়ে যান সেখানে আওয়ামী লীগ সহ আশেপাশে এলাকার নেতাকর্মী ও সুধীজনের সাথে মতবিনিময় করেন তিনি সংসদ নির্বাচনে বারবার তাকে নির্বাচিত করায় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা বলেন সরকারের ধারাবাহিকতা থাকাতেই গেল 14 বছরে দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে সঠিক পরিকল্পনার কারণে বৈশ্বিক মন্দার মধ্যেও অগ্রযাত্রা থেমে যায়নি এ সময় খাদ্য উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী যখন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি অর্থনৈতিক মন্দা আমরা কিন্তু তার থেকে দূরে না আমাদের উপরেও সেই ধাক্কা আসে কারণ সব জিনিসটা আমরা করতে পারি না সেই জন্য আমি সকলকে আহ্বান করেছিলাম নিজেও শুরু করেছি কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না যে যা কিছু পারে উৎপাদন করবে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ভয় পায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনগণের সমর্থন আছে বলেই শত প্রতিকূলতার পরেও দেশ এগিয়ে যাচ্ছে গ্রেনেড গুলি বোমা সে বিশাল সাইজের বোমা সবই তো মোকাবেলা করে এই পর্যন্ত চলে আসছি উপরে আল্লাহ নিচে আমার দলের লোক যখনই যখন আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে সে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে জাতীয় আন্তর্জাতিক কিছু চক্রান্ত ষড়যন্ত্র সবসময় থাকে তবে ওটা ভয় পাই না তাছাড়া নির্বাচনে আমাদের চিন্তা নাই জনগণের ভোট আমাদের আছে প্রধানমন্ত্রী দেশ গড়ার কাজে সকলকে সম্মিলিতভাবে পাশে থাকার আহ্বান জানান দেশের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া পরে দলীয় নেতাকর্মীদের নানা সমস্যার কথা শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ